তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা, শরীয়তের স্বর্গ যিনি তোর করতে মোর আমার গাউসে ফাকের বাড়ি গো, হাকিকতে মোর মদিনাটি কেন তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বাজার আমার দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয়, খারাপ লাগে, একটু বাদাম খাবারটা একটু কয়েক মিনিটের জন্য বন্ধ করেন, এটা রসুলের আদব। আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন উম্মত যখন দুরূদ শরীফ পড়ে সাথে সাথে এনি টাইমে আল্লাহ পাক দুজন ফেরেশতা নাজিল করে দেয়। জোরে করে না সুবহানাল্লাহ। এই দুজন ফেরেশতা রাসূলের দুরূদটা নিয়ে দৌড়ে আর রাসূলের রওজা চলে যায়, বাকি ফেরেশতারা ডাক দেয় করে তোমরা এত হাসি মুখে কোথায় চলে যাচ্ছ? বা ওই যে নূরের নবীর উম্মতরা এই মজুমদার বাড়িতে বুলস মজুমদার বাড়িতে বসে বসে নিরালায় আমার নূর নবীকে দেখা না, কিন্তু দুরূদ শরীফ পড়ছে, তাদের দুরূদটা আমরা দৌড়ে আল্লাহ রসুলের রজাতে পোষায় দিই। আর জোরে করুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে একত্র করা হবে, হাদিসুল খুলাসাতে দেখা যায় আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস পাওয়া যায়, নবী বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে এক কিনারায় বসে এমন একটি সময় দেখবে যে উম্মত তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামের ফেরেশতা। হযরত আদম প্রশ্ন করবে, এদেরকে কোথায় নিয়ে যাও? এরা হচ্ছে আখেরি জামানার উম্মত, এদের আমলটা ছিল বহুত বেশি, যার কারণে এদেরকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে মিজানের পাল্লা থেকে। তখন হযরত সাইয়েদনা বাবা আদম সফিউল্লাহ আমার নবীর কাছে যাবে, আপনার উম্মতদেরকে নিয়ে যাচ্ছে, আমার নবী দৌড়ে চলে যাবে, বাচ্চা ছেলের মতো কান্না করা শুরু করবে, সেজদায় পড়ে যাবে, আল্লাহ রাসূলের চক্ষু মোবারক দ্বারা পানি পড়তে পড়তে ধারিগুলো ভিজে যাবে। কিতাবে দেখা যায় আল্লাহ রাসূল এইভাবে এই ধারি মুবারকের নিজ দিয়ে হাত দিয়ে আসমানের দিকে আরশের দিকে এইভাবে দুটো হাত বাড়িয়ে দিবে হাশরের ময়দানে। আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেয়, যাতে জাহান্নামে ফেরেশতাদেরকে ডাক দিবে তারা, ইয়া রাসূলুল্লাহ এদের তো মাপকাঠি হয়ে গেছে, এরা তো জাহান্নামে, মিজানের পাল্লা থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাদের বিচার কার্য শেষ। আল্লাহ হাবিব বলবে তাদেরকে নিয়ে আসো, আমি আবার দেখবো সুবহানাল্লাহ। আর জোরে করে না সুবহানাল্লাহ। নবী বলবে তাদেরকে আমি আবারও দেখবো তাদের মাপকাঠিটা। আপনার দূরত্বটা যে দুজন ফেরেশতা নিয়ে গেল, এই দূরত্বটা সেখানে গিয়ে আল্লাহ হাবিবের কাছে জামানত দেয়া, আল্লাহ হাবিব এটাকে সুন্দর করে রেখে দেয় সুবহানাল্লাহ। আরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবে আমি যে আমার সামনে তোমরা আবার ইয়ে করো, মাপ মিজানের পাল্লাতে আবার মাপ উঠাও, ফেরেশতারা ডাক দেয়া লাগবে, বলবে আল্লাহ আপনার বন্ধুত্ব নিয়ে যাইতে দেন, এখন কী করবো যে তোরা আবার মাপ শুরু কর, মাপকাঠি শুরু করে দেবে মিজানের পাল্লা। তখন দেখবে যে বদের পাল্লাটা বেশি হয়ে গেছে, নেকের পাল্লাটা কম। আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় একটা কাপড়ের টুকরো না একটা কাগজ এই দুরূদটাকে দিয়ে দেবেন তার নেকের পাল্লাতে। আসতে পারেন সুবহানাল্লাহ।
তখন আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখবেন, ফেরেশতারা তাকায় দেখবেন যে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, তখন তাকে নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, এটা সেই দূরত্বটা আল্লাহ আকবার বলেন। আসেন একটু মহাপদে ধরে শরীর পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না, ঠিক না বলেন? সবাই মদের ছেড়ে যাবে, সবাই মদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ও মাওলানা। দুনিয়া করে যে আপন তোর, ওরে সে পরাবে তোরে কাফন, আপন হবে একজনে তোরে, আরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা, মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জামানার মালিককে অফিসের বাইরে একটু জোরে কর, কে? আর উচ্চ কণ্ঠে বলি কে, আর একটু আসতে বলি কে? আসে আমার পায়রারে, ওই আল্লাহ কে যে জবান আমাকে আপনাকে দিল, এই জবান সারিয়া আমি আপনার মহাব্বতে আমার আল্লাহর একটু এসমা জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ জিকির কর, আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি, আল্লাহর নামটি লইলার মুমিন দিলের কালি থাকবে না। একসাথে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদয়ে একবার দেখিলে, হৃদয়ে একবার দেখিলে জুড়াই তো প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ একসাথে জোরছে, আল্লাহ আল্লাহ জিকির কর, জিকির কর, জিকির কর মুমিনগণ, এই জিকির আল্লাহ রাজি আর রাজি নবীগণ। আল্লাহ 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 আল্লাহ। নিরানব্বই নামের সঙ্গে একলা রঙ্গিলা গো, ও গো দয়াল রঙ্গিলা, পেরেস্তারা খুঁজিল না এবাদতের লাগিয়া। আল্লাহ
বিসার আসার এসব তোমার কোন লীলা। জবান ছেড়ে আওয়াজ দি, আত্ম হাওয়া ভাজাইয়া বেগেছে তে তে রাইকা সিজা গো। হেকমত কইরা গন্দম খাওয়াই, হেকমত কইরা গন্দম খাওয়াই দুনিয়াতে পাঠাইলা। আইনুর মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আয়। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, তাহে শাহ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্ত দেরসা প্রিয়ার বাবা কই রইলা রে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জবান বন্ধ রাখবে না, মোহাব্বত আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলে ইয়া ওলিয়াল্লাহ, মুস্তফা জান রহমত পে রাখো সালাম। জবান ছেড়ে বলি মারহাবা। একুশতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সুন্নি মাহফিলের আজকে এই বেহেস্তে বাগানের এই সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদুল উলামা আমার সদ্দেবাজান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব কেবলা মাদদিল্লুহুল আলিয়া অধ্যক্ষ মুন্সিরহাট আইএস ইসলামিয়া আলী মাদ্রাসা, আল্লাহ আমার বাজানের হায়াত বরকত দান করুন। জোরে কর না, কষ্ট হয় নাকি আলোচনা সামনে। আজকে মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব কেবলা মাদদিল্লুহুল আলী, খতিব গাউসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা। আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত দারাজ করুন। আজকে মাহফিলের বিশেষ অতিথি আপনাদের সুপরিচিত মুবাল্লিগ দাওয়াত ইসলামী। আজকে মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার ওস্তাদ, যিনি আমাকে মাইক দ্বারা শিখিয়েছেন, আপনাদের খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব কিবলামতুল আলী প্রভাষক মাসিমপুর ফাজিল মাদ্রাসা, আল্লাহ আমার আব্বা জানার হাতে বরকত দান করুন। জোরে প্রণাম। আজকে মাহফিলের আরো একজন শিক্ষক মহোদয় আমার সদ্দেবাজন ওস্তাদ সমতুল্য আপনাদের সুপরিচিত লতিবা দরবারের সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা এ এস এম রহমতুল্লাহ সাহেব কেবলা মাদদিন হুল আলী, শিক্ষক মুন্সিরহাট আলিম মাদ্রাসা। আলোচনা করেছেন আমার সদ্দেব আলম, সুন্নিয়াতের একজন উজ্জ্বল নক্ষত্র,
জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান নিজামি সাহেব কেবলা মাদ্রাসাতুল হুলালি সহসুপার কাদেরিয়া তাহিয়া আখিল মাদ্রাসা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমার শ্রদ্ধে বড় ভাই মোলানা হোসেন মনি সরকার, এখানে অনেক ওলামায় কেরাম রয়েছেন, ফেন্ডেলে বসে রয়েছেন অনেক মরে বেড়ে যান যুবক ভেড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভেড়া, আমার পর্দানি সেই মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তস্থ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মাহফিল বলে তারিখ ঠিক আছে, আবার দেবো কাটিয়েছি। যদি আজকে গাউসে পাকের নেক নজর থাকে, এই জিন্দা এখানে অনেক ওলিও আছেন, ঠিক কিনা বলুন, এই উস্তাদজিদের যদি নেক নজর থাকে, আমার মদিনার কামলিওয়ালা সাহেব সদগা দিয়ে একটি আলোচনা করবে ইনশাল্লাহ, তারপরে বিদায় বলা কবুল করুক সকল বলে আমি জবান ছেড়ে বলি। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারিমে বলেছে, হাকামুল হাকিমিন, কত সুন্দর করে কোরআনুল কারিমে আমার আল্লাহ দলিল দেয়। সূরা নিসা 66 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, قال الله تعالى ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জবান সরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলে ইয়া রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ বলে আল্লাহ কত সুন্দর করে জানায় দেয়, আর যদি তারা নিজেদের উপর জুলুম করে, জুলুম করার পর নবী গো আপনার নিকট তারা যদি আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইও রে, এবং রসূল গো তাদের জন্য আপনি যদি ক্ষমা করেন, তাহলে আমি আল্লাহ অতিশয় তওবা কবুলকারী, আমি আল্লাহ পরম দয়ালু হিসেবে পাবে। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ, আরে জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। আসলে আয়াতের একটা হাকিকত হচ্ছে কি, সারমর্ম হচ্ছে এটাই, যদি আপনি গুনাহ করেন গো, গুনাহ করিয়া যদি আপনি উপায় না পান, তাহলে আপনি সরাসরি চলে যাবেন নূর নবীর দরবারে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসুল মুবারাকায় বলে রে, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বলে রে, যে আমার রোজা শরীফ জিয়ারত করলো রে, আমার রোজা শরীফটা যদি জিয়ারত করে, তার জন্য আমি রাসূল শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায়। আরে জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। পুন্দুরে আমার ও পুন্দুরা, আমার আল্লাহ কয় নবী গো, ও নবী বান্দা যদি গুনাহ করে যায়, আমার বান্দা যদি গুনাহ করে, যদি নফসের উপরে জুলুম করে, ইয়া রাসূলুল্লাহ, নফসের উপরে জুলুম করে যদি আপনি রাসূলের দরবারে যায়, যদি তারা তওবা করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবীজি, আপনার দরবারে যায়, যদি তারা তওবা করে রে, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একটা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ শুনিয়া রাখরে, এই হাদিসটা দেখা যায় তিরমিজি শরীফের ভিতরে, হযরত সাইয়েদনা আলী থেকে হাদিসটা দেখা যায়। সাইয়েদনা আলী, আমার নবীকে যখন রওজা শরীফে রাখা হয়েছে, পরের দিন একজন লোক আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হয়ে গেলেন, একজন বেদুইন আসিয়া, এখনো কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে না, এই বেদুইন, তিনি পেরেশান হয়ে গেলেন, আমি নবীর দরবারে যাব, নবীর দরবারে যাব, নবীর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, জিন্দগির গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাবে গো। এই বেদুইন আইসা নবীর রওজাতে দাঁড়াইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, কয় নবীজি,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরবের একজন বেদুইন ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়েদানা আলীর মুখে শুনেছি আবু বকর ওমরের মুখে শুনেছি আমি সাহাবীদের মুখে শুনেছি কোন বান্দা যদি গুনাহগার হয় আপনার দরবারে যায় আপনি দোয়া করতে দেরি হয় আপনি ওই বান্দাটা যদি তওবা করতে দেরি হয় আপনি রাসূল তাকে ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করতে দেরি থাকে না রে বেদুইন কান্দে নবী রওজার পাশে বিনায়া বিনায়া কান্দে হযরত আলী কয় সাইয়েদানা আলী থেকে হাদিস দেখা যায় রে সাইয়েদানা আলী একটা নাক দিয়া কই বেদুইন রে ওরে আরবের বেদুইন তুমি কেন কান্দ তুমি কেন কান্দ এ আল্লাহর বান্দা তুমি কেন কান্দ ওই গুনার পাহাড় রইয়া আমি আল্লাহ হাবিবের দরবারে হাজির হয়ে গেলাম আমি তো আর দুই দিন আগে আসার কথা ছিলাম দুই দিন পরে আইসা দেখি নবী আমার নাই রোজা থেকে আওয়াজ আসলো রে রোজা থেকে এমন একটা আওয়াজ চলে আসলো এ বান্দা তুমি চিন্তা করো না আমি রসুল এখনো রোজাতে জিন্দা আরে জোরে কোন সুবহানাল্লাহ এর চিন্তা করো না তুমি চিন্তা করিও না রে তুমি চিন্তা করিও না আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করলো তুমি তওবা করে যাও রে তুমি মুসলমান হয়ে যাও আমার আলীর হাতে তুমি মুসলমান হয়ে যাও আমি দেখি রে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মদিনায় আমরা যাইতে রাজি আছি না নাই কারা কারা রাজি আছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া বলি আলহামদুলিল্লাহ ও তোমরা কে যাও রে ওই আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া মুবি কান্দে যারে রাত তোরা কে যাও রে ও তোমরা কে যাও রে ওই আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারা তোরা কে যাও রে আশিকেরা